এই ভিডিওটিতে আমরা ডেটা ট্রান্সমিশন মোড সম্পর্কে জানব। ডেটা ট্রান্সমিশন মোড। ডেটা ট্রান্সমিশন মোড বলতে ডেটা কোন দিক থেকে কোন দিকে আদান বা প্রদান করা হচ্ছে তাকে বোঝায়। ডেটা আদান প্রদান দিকের উপর ভিত্তি করে ডেটা ট্রান্সমিশন মোডকে তিন ভাগে ভাগ করা যায়, যথা সিমপ্লেক্স মোড, হাফ ডুপ্লেক্স মোড, ফুল ডুপ্লেক্স মোড। সিমপ্লেক্স মোড, এ পদ্ধতিতে শুধুমাত্র একদিক থেকে ডেটা প্রেরণ করা যায় এবং অপর প্রান্ত থেকে শুধুমাত্র ডেটা গ্রহণ করা যায়। চিত্র থেকে আমরা দেখতে পাচ্ছি সার্ভার থেকে মনিটরের দিকে একদিকে ডেটা ফ্লো হচ্ছে, ঠিক তেমনি কিবোর্ড থেকে সার্ভারের দিকে ডেটা ফ্লো হচ্ছে। উদাহরণস্বরূপ আমরা আরও দেখতে পারি পেজার, রেডিও, টেলিভিশন। হাফ ডুপ্লেক্স মোড, এখানে ব্যবহৃত যন্ত্রগুলো ডেটা প্রেরণ ও গ্রহণ উভয়টি করতে সক্ষম, তবে এই পদ্ধতিতে একদিক থেকে ডেটা প্রেরণ করা শেষ হলেই অপর প্রান্ত থেকে ডেটা প্রেরণ করা যায়, অর্থাৎ এক্ষেত্রে একই সাথে ডেটা প্রেরণ ও গ্রহণ করা যায় না। উদাহরণস্বরূপ আমরা ওয়াকিটকি, প্যাক্স, ইন্টারনেট ব্রাউজিংয়ের কথা জানতে পারি। চিত্র থেকে আমরা দেখতে পাচ্ছি দুটো ওয়াকিটকির মধ্যে প্রথম ওয়াকিটকি থেকে ডেটা যখন দ্বিতীয় ওয়াকিটকিতে ফ্লো হচ্ছে, তখন কিন্তু দ্বিতীয় ওয়াকিটকি থেকে প্রথম ওয়াকিটকিতে ডেটা ফ্লো হচ্ছে না। পরবর্তীতে দ্বিতীয় ওয়াকিটকি থেকে যখন প্রথম ওয়াকিটকিতে ডেটা ফ্লো হচ্ছে, ঠিক তেমনি প্রথম ওয়াকিটকি থেকে দ্বিতীয় ওয়াকিটকিতে ডেটা ফ্লো হচ্ছে না। ফুল ডুপ্লেক্স মোড, এই পদ্ধতিতে একই সময়ে উভয় প্রান্তে ডেটা প্রেরণ ও গ্রহণ করা যায়, অর্থাৎ এক্ষেত্রে একই সময়ে যে কোনো প্রান্ত ডেটা প্রেরণ ও গ্রহণ করতে পারে। উদাহরণ, টেলিফোন, মোবাইল, কম্পিউটার নেটওয়ার্ক কমিউনিকেশন ইত্যাদি। চিত্র থেকে আমরা দেখতে পাচ্ছি একই সময়ে দুটো টেলিফোনে ডেটা ফ্লো হচ্ছে।